প্রয়াত চিত্রনায়ক ফারুক ছিলেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। এই আসনে উপনির্বাচনের প্রার্থী হতে একের পর এক তারকার আগ্রহ প্রকাশ করছেন। সেই তালিকায় উঠে এসেছে ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের নাম। সোমবার 5 জুন গণমাধ্যমকে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানান, আজ বিকেল 3টায় নির্বাচন কমিশনারে যাবেন ফরম নিতে। নিজের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হিরো আলম বলেছেন, সব কিছু গুছিয়েই ঢাকা 17 আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় শতভাগ নিশ্চিত। এর আগে বগুড়া 6 সদর ও বগুড়া 4 কোহালু ও নন্দীগ্রাম দুটি আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম। দুটিতেই পরাজিত হন তিনি। হিরো আলম বলেন, জনগণ আমাকে সংসদে দেখতে চায়, কিন্তু সরকার ও প্রশাসন যৌথভাবে আমাকে বারবার পরাজিত করছে।